বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট রয়েছো, তোমাদের পরীক্ষা সংক্রান্ত ও এই মুহূর্তে শিক্ষা দপ্তর সূত্রে কি ইনফরমেশন রয়েছে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমাদের জন্য মিড ডে মিলের কিছু পরিবর্তন হয়েছে, এই এক্সট্রা কিছু তোমাদের ক্ষেত্রে দেওয়া হবে, সেটা নিয়ে আলোচনা করি। এবারের মিড ডে মিলের স্টুডেন্টদের জন্য যে বিষয়গুলো অ্যাড হয়েছে, প্রথম থেকে চতুর্থ শ্রেণীর স্টুডেন্টদেরকে জুতো দেওয়া হবে এবং পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদের একটি করে ব্যাগ দেওয়া হবে। এছাড়া বাদবাকি সকল যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের যেভাবে মিড ডে মিল দেওয়া হয় সেভাবে মিড ডে মিল দেওয়া হবে। এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আজ থেকে মিড ডে বিতরণ প্রক্রিয়া কিছু কিছু স্কুল শুরু করে দিয়েছে। মানে 3 থেকে 4 দিনের মধ্যে স্কুল কর্তৃপক্ষ তোমাদের প্রাপ্ত মিড ডে মিল তোমাদের অভিভাবকের হাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে তুলে দেবে। এইবার বলি, তোমরা যে বিষয়টির জন্য ওয়েট করে রয়েছো, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে শিক্ষামহলে এই মুহূর্তে কি আলোচনা হলো, দেখো রীতিমতো কিন্তু তোমরা এই মুহূর্তে জেনেই গেছো বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে। বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রীকে, যেটা আমি কমিউনিটিতে তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম, আমাদের রাজ্যের কোন কোন মন্ত্রী মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পদে শপথ নিয়েছেন সেটা তোমাদের রীতিমতো কিন্তু জানিয়েই দিয়েছি। সেক্ষেত্রে এই একটি বড় বিষয় যে আমাদের বর্তমানের যে শিক্ষামন্ত্রী রয়েছে তিনি কিন্তু কোভিডে আক্রান্ত, সেই কারণে ভার্চুয়ালভাবে তিনি কিন্তু ও শপথ গ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী পদের। এবং বর্তমানে আমাদের যে শিক্ষামন্ত্রী তোমরা সকলেই জানো সেটা হচ্ছে ব্রাত্য বসু, ও এবং তিনি স্কুল এবং উচ্চশিক্ষার আর দায়িত্ব পেয়েছেন। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, আজকের দিনটা মন্ত্রিসভা গঠন হয়েছে, সেই কারণে তোমাদের জন্য বিশেষভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য পরীক্ষা সংক্রান্ত কীরকম কিছু আলোচনা হয়নি, কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে যে খবর বা ইনফরমেশান রয়েছে সেটা কিন্তু আমরা সকলেই জানি। তোমাদের পরীক্ষার প্রস্তুতি চলছে, সেই কারণে তোমরা অনেকেই বলছো যে কেন আমাদের প্রশ্নপত্র পাঠানো হচ্ছে এবং কেন আমাদের পরীক্ষার প্রস্তুতি চলছে যেহেতু পরীক্ষা হবে না। তোমাদের কিন্তু এই বিষয়টা অনেকবার বলেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমও কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরেছে। তাদেরকে দুটো বোর্ড আমাদের, একটা হচ্ছে মাধ্যমিক একটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য, দুটো বোর্ডের কাছে দুটো পরীক্ষার দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার এবং সেই দায়িত্ব তারা পালন করছে। রাজ্য সরকার অর্থাৎ শিক্ষামন্ত্রী পদে যিনি নিযুক্ত হয়েছে ব্রাত্য বসু কিংবা মুখ্যমন্ত্রী, যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে এ বলছেন বা আলোচনার মাধ্যমে জানাচ্ছেন যে পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা রীতিমতো বলতে পারছেন না পরীক্ষা বাতিল বা পরীক্ষার যে প্রস্তুতি সেটাও তারা বন্ধ করে দিতে পারছেন না। তারাও এই মুহূর্তে তাকিয়ে রয়েছে এ শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের দিকে, যে রাজ্য সরকার কী নির্দেশিকা দেয় এই সেই নির্দেশিকা অনুযায়ী আমরাও নির্দেশিকা দেব। তোমরা কিন্তু সবার প্রথমে এ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নির্দেশিকা পাবে না, সবার প্রথমে শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী কি অ্যানাউন্সমেন্ট করবে সেই অ্যানাউন্সমেন্টের ওপর ভিত্তিতে কিংবা কোনো বৈঠক হলে সেই বৈঠকের ওপর ভিত্তিতে এ তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আসবে। জানি এখন অনেকটা সময় অতিবাহিত হয়েছে, তোমাদের ধৈর্যের সীমাও চলে গেছে, এ অনেকেই ভাবছো যে আমাদের কেন এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না, তো এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া আরও একটি বিষয় রয়েছে, তোমরা সকলেই জানো পরীক্ষা বাতিল করলেও কিন্তু রেজাল্ট মাধ্যমিকের দিতেই হবে, মার্কশিট মাধ্যমিকের দিতেই হবে। এই যে নম্বরের মূল্যায়ন, সেই মূল্যায়ন কীভাবে করা হবে সে নিয়েও কিন্তু এখন শিক্ষা দপ্তর ভাবছে, আলোচনা করছে। কারণ তোমরা সকলেই জানো সর্বভারতীয় বোর্ড অর্থাৎ CBSE বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে গেছে। তো 10ম শ্রেণীর পরীক্ষা বাতিল হলেও তাদের কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে, যেমন তাদের মিড টেস্ট থাকে, তারপরে তাদের হাফ ইয়ারলি একটা এক্সামিনেশন হয়, সেই সমস্ত পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে এবং যারা পরীক্ষা দেয়নি তাদেরকে আবার পুনরায় ফোন কলে বা বিভিন্ন মাধ্যম দ্বারা পরীক্ষা নিয়ে নম্বর দেওয়া হচ্ছে। তো আমাদের রাজ্যে কিন্তু একটাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একটাই বড় পরীক্ষা হয়, সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা, এবং দ্বিতীয় পরীক্ষা যদি বলি সেটা হচ্ছে টেস্ট। কিন্তু এই বছরের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আগেই বলে দিয়েছিল যে টেস্ট পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বাধ্যতামূলক না, সেই কারণে বিভিন্ন স্কুল কিন্তু এই মুহূর্তে টেস্ট পরীক্ষা নেয়নি। এবং টেস্ট পরীক্ষা ছাড়া যেহেতু আমাদের প্রত্যেকটি স্কুল
কোনো না কোনো পরীক্ষা নিয়েছে সেটাও বলা যাবে না। সেই কারণে মূল্যায়ন কিসের ওপর হবে সে নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে, যে পরীক্ষা বাতিল করলেই হবে না, পরীক্ষা বাতিলের পর মূল্যায়নও দরকার, পরীক্ষা বাতিলের পর কীভাবে স্টুডেন্টদের রেজাল্ট দেওয়া হবে সে বিষয়েও পরিকল্পনা করা দরকার। কারণ সর্বভারতীয় বোর্ডের বিভিন্ন এক্সামিনেশান হয়েছে, আমাদের বোর্ডের বিভিন্ন এক্সামিনেশান হয়নি, এবং অনেক জায়গার থেকে দেখা যাচ্ছে যে নবম শ্রেণীর যে পরীক্ষা হয়েছে সেই নবম শ্রেণীর পরীক্ষার নম্বরের উপর অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্ট দেওয়া হবে, এরকম বিষয়টিও শোনা যাচ্ছে। কিন্তু এই বিষয়টিও একেবারে সঠিক নয়, কারণ মাধ্যমিকের জন্য অনেকেই অনেক ভালো প্রিপারেশন নেয়, ভালো নম্বর করার আর প্রচেষ্টা চালায়, অনেক পরিশ্রম করেছে, অনেকেই এরকম রয়েছে। সেই কারণে কেউ যদি খুব কম নাম্বার পায় বা ভালো যারা পড়াশোনা করেছে, মেধা যারা স্টুডেন্ট আছে, তারা হয়তো এই রকম যদি পরিকল্পনা করা হয়, নবম শ্রেণীর ওপর নম্বর দেওয়া হয়, তাহলে যারা পরিশ্রম করেছে তারা হয়তো বা কোথাও একটু কম নাম্বার পাবে। সেই কারণে তাদেরও এখন পুরো ভালো করে এটাকে পর্যালোচনা করতে হবে, এ আগে রেজাল্টকে কীভাবে দেওয়া যায়, কীভাবে নম্বর, কী মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া যায়, তারপরে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা বাতিল তো হবেই, কারণ এই মুহূর্তে পসিবল না। তোমরা সকলেই জানো, রাজ্য সরকার জানে, কেন্দ্র সরকার জানে, সবাই জানে, কিন্তু মেন হচ্ছে মূল্যায়ন, কী হিসাবে মূল্যায়ন হবে। এছাড়া তোমরা সকলেই জানো, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল নিজের স্কুলেই অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা তোমাদের বিভিন্ন অভিযোগ বা তোমাদের যে বাড়ি থেকে ডিস্টেন্স সেটার কথা ব্যক্ত করেছো। এছাড়া মাধ্যমিকের ক্ষেত্রেও শোনা যাচ্ছিল যে এরকমই ব্যাপারটা হবে, মাধ্যমিকের পরীক্ষার্থীদেরও নিজের স্কুলেই পরীক্ষা দিতে হবে, এরকম বিষয়টি শোনা যাচ্ছিল। কিন্তু আমি বলে রাখি, মাধ্যমিকের প্রত্যেকটি স্কুলের পরিবেশ এরকম না যাতে যেখানে বোর্ডের এক্সামিনেশান নেওয়া সম্ভব। কিছু কিছু স্কুলের এরকম পরিকাঠামো রয়েছে যে পরিকাঠামোতে এক্সামিনেশান নেওয়া সম্ভব না। এবার তোমরা বলবে, সমস্ত কিছু তো বুঝলাম, কিন্তু কবে আমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে? যেটা এই মুহূর্তে ইনফরমেশান রয়েছে, এ তোমাদের 15 তারিখ কিংবা তার আগেই কিন্তু, মানে 15 তারিখের বেশি দেরি হবে না, 15 তারিখের আগেই কিন্তু তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে আসবে এবং অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে। জাস্ট আজকেই কে শিক্ষামন্ত্রী সেই পদে শপথ নিলেন তিনি, তাহলে একটু সময় তো লাগবেই, সমালোচনা হবে, আজকে কিংবা কালকেও হতে পারে, কিংবা 15 তারিখের আগেই কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। আর যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা কিন্তু এই মুহূর্তে পড়াশোনা বন্ধ করো না। তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে যে বাতিল হয়ে যাবে সেটা কিন্তু নয়। আমরা সকলেই জানি অফলাইনে পরীক্ষা এই মুহূর্তে বা জুন মাসেও সম্ভব না, বিভিন্ন বিশেষজ্ঞরাও বলেছেন, কিন্তু তোমাদের পরীক্ষা যে সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে এটা কিন্তু নয়। সর্বভারতীয় বোর্ড অর্থাৎ CBSE বোর্ডও কিন্তু এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 যে পরীক্ষা আছে সেটাকে কিন্তু পোস্টপন করেছে, এ সম্পূর্ণভাবে বাতিল করায়নি। কিভাবে পরীক্ষা হবে সেটা জুন মাসে তারা জানিয়ে দেবে। তো সেই কারণে অফলাইনে কার্যত পরীক্ষা না হলেও তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই অনলাইনে হবে, যদি অফলাইনে না হয় বা তোমাদের পরীক্ষা অন্য কোনো উপায়ে পরিকল্পনা করবে বোর্ড নেয়ার। কারণ এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্টের ওপর অনেক কিছু নির্ভর করে, তোমরা সকলেই জানো। কোনো মতেই পড়াশোনার প্রতি গাফিলতি করো না, যাতে পরবর্তীকালে তোমাদের সমস্যায় না পড়তে হয়। সেই কারণে তোমরা পড়াশোনাকে অব্যাহত রাখো এবং বাড়িতে বসে সুস্থভাবে তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাও। তারপরে তোমাদের অফলাইনে এক্সামিনেশান না হলেও পরবর্তীকালে যদি অনলাইনে এক্সামিনেশান হয় সেক্ষেত্রে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। এবং মাধ্যমিকের পরীক্ষা বাতিল করে কিভাবে মূল্যায়ন করলে সেই মূল্যায়নটি সঠিক হবে এবং যে নম্বর রেজাল্টে দেওয়া হবে সেই নম্বর অনুযায়ী প্রত্যেকের ক্ষেত্রেই সুবিধা হবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিল করে অনলাইনে নিলে ভালো হয় না সম্পূর্ণভাবে বাতিল করলে ভালো হয়, না বাতিল করে এইভাবে মূল্যায়ন করলে ভালো হয়, এ বিষয়ে তোমাদের মতামত কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না।